হার্টে তিনটি ব্লক থাকা এই মধ্যবয়সীর প্রায়ই বুক চেপে আসত, কোনো কাজই করতে পারতেন না। তার পরিবার ও অফিসের বেশ কজনের বাইপাস সার্জারি সফল হওয়ায় তিনিও অপারেশন করান কার্ডিয়াক সার্জন অধ্যাপক লুৎফর রহমানকে দিয়ে। কয়েক ঘন্টায় সর্বাধুনিক পদ্ধতি টোটাল আর্টারিয়াল বাইপাস সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হয়েছেন এই ভুক্তভোগী। যখন আমার বড় ভাই, আমার এমডি সাহেব আরও ডিসিশন করছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে সারি দিয়েই আমি বাইপাসটা করাবো। 2004 সাল থেকে 20 বছরে শুধু ল্যাব এইডেই 12,000 কার্ডিয়াক সার্জারির মাইল ফলক স্পর্শ করেন অধ্যাপক লুৎফর রহমান। এর আগে অন্য হাসপাতালে করেছেন আরও 1,000-2,000। আশার খবর হলো এসব সার্জারিতে 99% সফলতা পেয়েছেন বলে জানান অধ্যাপক লুৎফর রহমান। 2000 সালের পর থেকে আমরা কার্ডিয়াক সার্জারিকে মডার্নাইজ করি, প্রাইভেট সেক্টরে এস্টাবলিশ করার চেষ্টা করি। রোগীরা তখন ইন্ডিয়া যেত, সিঙ্গাপুর যেত, ব্যাংকক যেত। কার্ডিয়াক সার্জারিটা একটু আস্থাহীনতায় ভুগছিল রোগীরা। আজকে 2024 সালে আমরা তার পূর্ণ সফলতাটা দেখতে পাচ্ছি। বর্তমানে জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীর কার্ডিয়াক সার্জারি করতেই বেশি চ্যালেঞ্জ নেন এই সার্জন। বিটিং হার্ট বাইপাস, টোটাল আর্টারিয়াল বাইপাস সার্জারি ছাড়াও দেশের বিভিন্ন সেন্টার থেকে ফিরিয়ে দেয়া রোগীদের বাইপাস সার্জারি হরহামেশাই করে থাকেন অভিজ্ঞ এই কার্ডিয়াক সার্জন। প্রথম দিকে আমরা 30% নিচে কেসগুলো সিলেক্টিভ করতাম, তো ভবানন্দ বলতো, ডোন্ট ডু সিলেক্টিভ, ইউ হ্যাভ টু ডু অল কেসেস। মানুষ, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। দীর্ঘমেয়াদে যদি বাইপাস রেজাল্ট টিকতে হয় তাহলে সর্বাধুনিক বাইপাস করতে হবে, আর্টেরিয়াল বাইপাস করতে হবে। প্লাস অপেনার সার্জারিতে অনেক কমপ্লিকেশান হয়, সময় লাগে, সেটাকে আরও মডার্নাইজ করে আমরা বিটিং হার্ট বাইপাস চালু করেছি। খুব দুর্বল হার্ট, ইভেন 15% পাম্পিং হার্টও আমি কেস করি। সিক হার্ট, অনেক বড় হার্ট, হার্টের পর্দা ফেটে গেছে, সেগুলো রিপেয়ার করা, বাল্ব রিপেয়ার করা, বাইপাসের সাথে যে আনুষঙ্গিক যে ডিফেক্ট সেগুলো ঠিক করে দিই। এছাড়াও হৃদরোগীদের নিয়মিত মিনিমাল ইনভেসিভ সার্জারি ও অ্যাওর্টিক ভাল্ব প্রতিস্থাপন করছেন তিনি। সর্বাধুনিক এসব সার্জারি বিদেশের 3-4 গুণ কম খরচে সম্পন্ন করছেন। যত জটিল বাইপাস সার্জারি হোক, সেটা ইয়াং বয়স হোক, ওল্ড বয়স হোক, সাথে ব্রেন স্ট্রোক, সব কিছু মিলিয়ে আমরা হ্যান্ডলিং করতে পারি এবং করছি র্যান্ডমলি অল কেসেস। আমি মনে করি না কোনো রোগীর বাইরে যাওয়ার প্রয়োজন আছে। ল্যাব এইডে 25-30 জনের দক্ষ টিমকে 20 বছর থেকে নেতৃত্ব দিচ্ছেন লুৎফর রহমান। টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে চমৎকার বোঝাপড়া এই সাফল্য এনে দিয়েছে বলে মত কার্ডিয়াক সার্জন গোলাম রব্বানির। কাজের যে ফ্রিডমটা দিয়েছে, এই কাজের ফ্রিডম থেকে আমরা স্যারের কাছ থেকে আসলে অনেক কিছু শিখেছি ওভার দ্য ইয়ার। আমি বিশেষ করে ইমার্জেন্সি যে কেসগুলো হয়, কিছু কিছু কেস অনেক খারাপ কেস হিসেবে আসে, ক্রিটিক্যাল, ওই কেসগুলো নিয়ে অবশ্যই কী করলে ভালো হয় স্যার সবাইকে নিয়ে বসে আলোচনা করে তারপর একটা ডিসিশন দেওয়ার পরে স্যার ওভাবে প্রসিড করেন আর কি। যে কয়েকজন কার্ডিয়াক সার্জনের যুগ যুগের চেষ্টায় বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিশ্বমানে পৌঁছেছে, তাদের মধ্যে অন্যতম অধ্যাপক ডাক্তার লুৎফর রহমান। বাংলাদেশের কার্ডিয়াক সার্জারিকে আরও নিরাপদ করবার পাশাপাশি সবকটি সেন্টারকে বিশ্বমানে আনতে তরুণ সার্জন সহ সবাইকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এই স্বনামধন্য সার্জনের। মুজাহিদ শুভ, এখন ঢাকা।